হ্যালো ডেয়ার ভিউর্স অ্যান্ড মাই অডিয়েন্স টুডে ওয়েলকাম টু মাই চ্যানেল এই স্যার আজকে একেবারে ভিন্ন বিষয় নিয়ে আসছে এবং সেটা হচ্ছে সাউন্ডস মনে হচ্ছে সাউন্ডটা কী জিনিস শব্দ মনে হয় সাউন্ড মানে শব্দ কিন্তু আসলে তা না দেখেন এমন কিছু আজকে করব যেটা যে ওয়ার্ডটা নিয়ে কাজ করছি সেন্টেন্সে এটা নেটিভরা এত বেশি ব্যবহার করে নেটিভ আমেরিকান বা ব্রিটিশরা তাদের প্রত্যেকটি কথার মধ্যে কিছুক্ষণ পরপরই দেখবেন যে একটা এক্সপ্রেশন চলে আসে এবং সেটা নিয়ে আজকে আমরা কাজ করব যেটা আমরা বাংলাদেশের যারা আমরা পড়ছি বা বাংলাদেশের বাংলা মিডিয়ামে যারা পড়ছি তারা কিন্তু আসলে ধরতেই পারছে না যে ওরা কী বলছে এবং সাউন্ড মানে শব্দ কিন্তু আজকে তা নয় একেবারেই ভিন্ন চলুন সাউন্ড কীভাবে ব্যবহার করব। এবং এটা দিয়ে লক্ষ লক্ষ সেন্টেন্স করা যায় প্রতিনিয়ত স্পিকিংয়ে তারা এত বেশি এই সেন্টেন্সটা ব্যবহার করে এই এক্সপ্রেশনটা ব্যবহার করে আজকে আমরা দেখব তো তবে তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেনি এটিএম স্যার চ্যানেলটাকে এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন এটিএম স্যার সো ন্যাও লুক এট দা বোর্ড অ্যান্ড সি হাউ টু ইউজ সাউন্ড ইন সেন্টেন্স সো লুক এট দা বোর্ড দ্য ইউজ অফ সাউন্ড এটা মনে হচ্ছে শব্দ না বরং মনে হওয়া কোনো কিছু শুনে মনে হওয়া কোনো কিছু শুনে মনে হওয়া এটাকে বলা হয় সাউন্ড ইন সেন্টেন্স তাহলে কেমনভাবে হচ্ছে আমরা আজকে দেখবো এর আগে দেখেন আমি আমার আরেকটা ভিডিওতে লুকের ব্যবহার করেছি কোনো কিছু দেখে মনে হওয়া আজকে আমরা শিখছি কোনো কিছু শুনে মনে হওয়া সো এটিএম স্যারের প্রত্যেকটা ভিডিও দেখবেন এটিএম স্যার চ্যানেলে যে এইভাবে আপনারা যাতে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন লিখে বোঝেন লিসনিং রিডিং রাইটিং স্পিকিংয়ের জন্য তো আমি আজকে যেটা দিচ্ছি আজকেই প্র্যাকটিস করবেন তো তার আগে বলি যেহেতু আমি বোর্ডে যাচ্ছি একটু খাতা কলম নিয়ে বসুন এবং পজ দেন আবার ভালো করে ক্লিয়ার হয়ে নিন যাতে আপনার জন্য কি হয় এই লেসনটা আজকের পরে কালকে আর দেখতে না হয় এরপর রিভিশন দিবেন আজকে আজকেই প্র্যাকটিস করে শেষ করে ফেলবেন রাইট ওকে কেমন হচ্ছে আমি একটা সেন্টেন্স দিচ্ছি এক্সাম্পল ইটস সাউন্ডস এক্সপেন্সিভ it সাউন্ডস এখানে দেখেন একটা এজ যুক্ত হলো কেন কেন হচ্ছে সাউন্ড অফ ভার্ভ এটা একটা ভার্ভ এটা একটা যেহেতু সিঙ্গুলার তাহলে সাউন্ডের সাথে এজ যোগ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার করে এখন ইট সাউন্ডস এক্সপেন্সিভ এক্সপেন্সিভ অর্থ হচ্ছে দামি বা ব্যয়বহুল সাউন্ড মানে শুনে মনে হওয়া তাহলে ইট সাউন্ডস এক্সপেন্সিভ মানে হচ্ছে এটা শুনতে অনেক এক্সপেন্সিভ বা দামি বলে মনে হয় এটা শুনতে অনেক এক্সপেন্সিভ বা দামি বলে মনে হয় মানে হয়তো এটা দামি না কিন্তু শুনতে মনে হচ্ছে অনেক দামি সেই সাউন্ডস এক্সপেন্সিভ রাইট অনেক সময় হয় না যে সে বললো যে হ্যাঁ এইট কস ফাইভ থাউজেন্ড জিম্বাবেন ডলার্স আপনার মনে হয় জানেন জিম্বাবয়েন ডলার্স কিন্তু একেবারেই কম অর্থাৎ বাংলাদেশের টাকার চাইতে অনেক মান কম যার কারণে ফাইভ থাউজেন্ড ডলার হল জিম্বের ডলার হলো। এটা আসলে টাকার মানে অনেক কম সো শুনতে কিন্তু অনেক বেশি মনে হচ্ছে ওটা আসলে কম সো সাউন্ডস এক্সপেন্সিভ ঠিক এরকম হি সাউন্ডেড হাঁস হি সাউন্ডেড হাঁস হাঁস মনে হচ্ছে কর্কশ তবে এখানে বোঝাচ্ছে একটু রাগান্বিত সো তাকে তার কথা শুনে মনে হলো সে একটু রাগান্বিত কি বললাম তার কথা শুনে মনে হলো সে একটু রাগান্বিত তাহলে হি সাউন্ডেড হাঁস সো হি সাউন্ডের হাস যদি এখানে যোগ করে দিয়ে টু আস তাহলে কেমন হবে দেখেন আমি যোগ করে দিচ্ছি এখানে টু আস রাইট সো আমাদের কাছে তার কথা শুনে মনে হলো যে তুমি একটু রাগান্বিত নিত সো তিনি একটু রাগান্বিত আমি একটু যোগ করে দিলাম আমাদের কাছে তাকে শুনতে কেমন মনে হলো একটু রাগান্বিত বলে মনে হলো রাইট সো দেখি আমরা একটু পরেরটা যাই সি সাউন্ড সেন্সিপো সেই সাউন্ড সেন্সিবল তার মানে তার কথা শুনে মনে হলো সে খুব বিবেকবান ভয় বা লজিক্যাল কথা বলছে সো এটাকে বলা হয় সেন্সিবল সেন্স নিয়ে কথা বলা সো তাকে মনে হলো তার কথা শুনে মনে হলো সে সেন্সিবল আমরা ঠিক পরেরটা যাচ্ছি দেখে কি লেখা আছে ইট সাউন্ডেড লুক্রিয়েটিভ ফর দ্য অ্যাগ্রিমেন্ট ইট সাউন্ডেড লুক্রেটিভ ফোর দ্য অ্যাগ্রিমেন্ট সো লুক্রিয়েটিভ মানে হচ্ছে লোভনীয় তোমরা চুক্তির জন্য এটাকে শুনতে একটু লোভনীয় বলে মনে হলো চুক্তির জন্য বা চুক্তিটির জন্য এটা শুনতে বেশ লোভনীয় বলে মনে হলো মানে শুনতে কিন্তু সাউন্ড মানে শব্দ করা কিন্তু না মনে হওয়া কেমনভাবে মনে হওয়া শুনে মনে হওয়া শুনে মনে হওয়া হচ্ছে সাউন্ডের এটা কিন্তু অনেক ব্যবহার হয় নেটিভরা বিশেষ করে আমেরিকানরা ব্রিটিশরা প্রচুর ব্যবহার করে অস্ট্রেলিয়ানরা প্রতিনিয়ত ব্যবহার করছে

গ্রেটার দেন গ্রেট ইট সাউন্ডস ব্যাড ইট সাউন্ডস অর্ট দেখেন অনেকগুলো আমি এক্সাম্পল দিলাম ঠিক আরও একটা দেখিনি তারা চুক্তিটির জন্য এটাকে শুনতে কেমন মনে হলো অনেক লোভনীয় বলে মনে হলো সো আমি একটা যাচ্ছি দ্য বয় সাউন্ড এ ডাউটফুল যদি সাউন্ডস বলি তারা বয় একটু মনে হয় ডাউটফুল মানে কি সন্দেহপ্রবণ তার মানে কথা শুনে সন্দেহপ্রবণ মনে হয় হতো যদি এটা সাউন্ডস দিই সাউন্ডস করলে কেমন হবে যদি আমি সাউন্ডস দিই তাহলে হবে সন্দেহপ্রবণ মনে হয় আর যদি সাউন্ডের দিই সন্দেহপ্রবণ মনে হলো তাহলে হি দ্য বয় সাউন্ডস ডাউটফুল তাকে সন্দেহপ্রবণ সেটাকে সন্দেহপ্রবণ মনে হয় আর যদি আমি বলি দ্য বয় সাউন্ডের ডাউটফুল সেটাকে সন্দেহপ্রবণ মনে হলো এইভাবে সাউন্ডের অনেকগুলো ব্যবহার যেটা আমি এখন দেখালাম এটাকে কেন্দ্র করে আপনার সাউন্ড আজকেই নোট করে রাখুন এবং আরও অনেকগুলো করবেন কমপক্ষে বিশটা এক্সাম্পল করলে আপনার মনের মধ্যে গেঁথে যাবে একটা হচ্ছে লার্নিং আরেকটা হচ্ছে একেবারে অ অজান্তে মনের অজান্তে একেবারে শেখা একটা শেখার জন্য শেখা কিন্তু আমি চাচ্ছি অ্যাকুইজেশনটা যেন হয় লার্নিংয়ের চাইতেও বেশি ভালো হচ্ছে অ্যাকুইজেশন সো এটা খুব গুরুত্বপূর্ণ সো আজকে যেভাবে শিখলাম অ্যান্ড প্লিজ ডো্ট গেট টু প্রেস দ্য বেল বাটন টু গেট দ্য নোটিফিকেশন রাইট আফটার দ্য ভিডিওজ গেট টু মাই চ্যানেল এটিএম স্যার খুব ভালো থাকেন এবং সুস্থ থাকুন স্টে টিউন থ্যাংক ইউ সো ভেরি মাছ